নোয়াখালীর চৌমোহনী সোনাপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের টাকা বিহাতের অভিযোগ উঠেছে। প্রকল্পে সরকার জমি ও স্থাপনার মালিককে আলাদাভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, তবে নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের ক্ষতিপূরণের 29 লাখ টাকা জমির মালিকপক্ষ তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আকবর হোসেন সুহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালে চৌমোহনী সোনাপুর পর্যন্ত 13 কিলোমিটার সড়ক চার লেন করার প্রকল্প অনুমোদন দেয় একনেক। শুরুতেই জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে টাকা বরাদ্দ দেয় সড়ক বিভাগ। প্রশাসন জমির মালিক ও স্থাপনা নির্মাণকারীদের ক্ষতিপূরণের টাকা ছাড় দেয়। কলেজ কর্তৃপক্ষ বলছে আহসানুল কবির রাশেদ, আশরাফুল মামুন ও হাসান মাহমুদ রিপনের কাছ থেকে 40% জমি ইজারা নেন তারা। নিজ খরচে ওই জমিতে নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের জন্য স্থাপনা নির্মাণ করেন অধ্যক্ষ ডক্টর আফতাবউদ্দিন। সম্প্রতি সড়ক সম্প্রসারণে কলেজের বেশ কিছু অংশ ভাঙা পড়ে, এতে ক্ষতিপূরণ না পাওয়ায় সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। পাওনা টাকা ফেরত পেতে সরকারের সহযোগিতা চান শিক্ষকরা। গত মাসে জমির মালিকপক্ষ কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে স্থাপনাদের ক্ষতিপূরণের পুরো 33 লক্ষ টাকা নিজেরা উত্তোলন করে নিয়ে গেছেন। শিক্ষকগণ অর্থ সংকটে মানবতার জীবনযাপন করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এটার তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই টাকাটা যাতে করে আমাদের প্রতিষ্ঠানে আবার আসে সেই কামনা করছি। আর টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করেছেন জমির মালিক। আমার হোল্ডিং, আমার জায়গা, স্থাপনাটা উনি ওনার মতো করে তৈরি করছে, আমি কমাই নিচ্ছি, ইনডাইরেক্টলি আমার টাকায় এটা শেষ। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা এখন অভিযোগ করছে, আসলে এটা তো 2 বছর ধরে চলমান আছে এই প্রক্রিয়াটা, তুমি যদি আবেদন করে আমরা এগুলি বিবেচনা করার, শুনানি করে আমরা নিষ্পত্তি করার সুযোগ আছে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও স্থাপনা মালিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার পাশাপাশি প্রতারণার মাধ্যমে সরকারি টাকা বেহাতের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।